আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিয়া হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ছোট ছেলে অসুস্থ। হ্যাঁ, সে অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ানোতে এখন অনেকটা বেটার। কফটা একটু আছে, তো এটা সারতে তো দু একদিন সময় লাগবে। আপনাদের দোয়া এবং ডাক্তারের মেডিসিন খাওয়াতে সে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, যারা আমার এই সন্তানটির জন্য দোয়া করেছেন তাদের জন্য রয়েছে আমার অফুরন্ত ভালোবাসা। এখন বিকেল বাজে পাঁচটা, আমি যাচ্ছি বাসায়। আজকে একটু ভিতর দিয়ে বাসায় যাচ্ছি, কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সে কারণে ভিতর সাইড দিয়েই যাচ্ছি। আর এখন চলুন আগে গিয়ে দেখে আসি আজকে দুপুরে আমি কী রান্না করেছি, মানে দুপুরে খাওয়া তো আর দেখাতে পারবো না, দুপুরের জন্য আমি কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, পরে আবার কথা বলছি। চলুন দেখে আসি দুপুরে খাবার কী ছিল। চুলাতে একটি প্যান বসিয়েছি, দিয়ে দিয়েছি তেল। আমি আজকে রান্না করব ঝাল চিকেন কারি। প্রথমে আমি চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার জন্য আমি সামান্য পরিমাণে লবণ, হলুদ এবং একটু মরিচে গুঁড়া দিয়ে ভালো করে 5 মিনিট মাখিয়ে রেখে এখন ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হলে আমি কারিটা রান্না করব। পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আজকে আমাদের দুপুরে খাবার থাকবে চিকেন কারি এবং পাতলা ডাল, সাদা ভাত। এই আজকে দুপুরে সিম্পল খাবার। আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছি, কারণ আমাকে রান্নাটা করে রেখে তারপরে অফিসে যেতে হবে। তাই চিকেনগুলো ভাজতে ভাজতে আমি অন্যান্য কাজগুলো করে ফেলবো। এই ফাঁকে আমি চিকেনগুলো একটু এক সাইড হয়ে গিয়েছে উল্টিয়ে দিলাম, সাথে সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিচ্ছি। আমি এভাবেই রান্না করি, যেহেতু আমি অলওয়েজ ব্যস্ত থাকি সে কারণে আমি চুলাতে রান্না বসিয়ে দিয়ে কাটার কাজটা করে ফেলি, কাটাকাটির কাজটা, এবং পাশে যদি কিছু ধোয়ার থাকে সেগুলো ধুয়ে ফেলি। আমি কখনোই চুলাতে রান্না বসিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি না। ডালটা তেলে দেওয়া, ডালটা বাগার দেওয়ার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে মেথি, জিরা এবং একটা শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি এটা ডালের সাথে অ্যাড করে দেব। তা আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, না হলে তো পেঁয়াজগুলো এক সাইড ব্রাউন হবে আর এক সাইড হবে না, পুড়ে যাবে। তা যা বলছিলাম আর কি, আমি কখনোই রান্না করতে গিয়ে বসে থাকি না, আমি একটা না একটা কিছু করতে থাকি, কারণ আমার হাতে সময় খুবই কম থাকে। আপনারা যারা আমাকে ভালোভাবে চিনেন তারা জানেন যে আমি সব সময় ব্যস্ত থাকি। আমার পেঁয়াজগুলো অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি অ্যাড করে দেব এটার সাথে সিদ্ধ করে রাখা ডাল। ডালটা আমি হলুদ, লবণ আর একটা টমেটো দিয়ে আমি মানে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি ডাল। ডালটা যখন আমি বাগার দিচ্ছিলাম তখন খুব সুন্দর একটা স্মেল আসছিল, যেটা আমি পাচ্ছিলাম, আপনারা ভিডিওতে পাবেন না। এভাবে ডাল তেলে দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। জানি আপনারা সবাই ডাল রান্না করতে জানেন, তারপরও আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ডালে ধনিয়া পাতা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এরকম পাতলা ডাল আমি এবং আমার বাচ্চারা, আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেনের মশলাগুলো দিয়ে দিচ্ছি, এটা রেসিপি আমার চ্যানেলে আছে, সেজন্য আজকে আর আমি ডিটেলসে বলবো না। সমস্ত মশলাগুলো দিয়ে আমি অনেকক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তরকারি যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা ততই মজা হয়। আর এরকম চিকেন বলেন বা অন্যান্য মাংসের তরকারিগুলো, যে কোনো তরকারি কষিয়ে নিলে মশলা যখন তেল উঠে আসবে তখন এগুলোর সাথে মাংসগুলো অ্যাড করে দেবেন, তাহলে দেখবেন যে খেতে অনেক স্বাদ হয়। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেহেতু বলছি আজকে চিকেন কারিটা দারুণ হয়েছিল, মানে আর কি বলবো, আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন।
এরকম চিকেন কারিটা আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে, কারণ আমি খুব সুন্দর করে মাশাল্লাহ কষিয়ে রান্না করি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে, সেই সাথে আমি একটু মাখা মাখা করব, বেশি একটা ঝোল রাখবো না। আমার ডালটা হয়ে গিয়েছে, আমি ডালটাকে একটা বাটিতে করে টেবিলের উপর এনে রেখে দিয়েছি, আর চিকেনটা এখনও হচ্ছে। এতক্ষণ আপনারা দেখলেন আজকে দুপুরে আমি রান্না করেছিলাম পাতলা ডাল এবং মুরগি মাংস ভুনা। ছেলেরা মুরগি মাংস খেতে যাচ্ছে, আসলে ইমতিয়াজকে আমি জিজ্ঞাসা করেছি সে কি খাবে, সে বলেছিল ঝাল করে মুরগি মাংস রান্না করার জন্য, সেজন্য আমি ঝাল করে মুরগি মাংস রান্না করেছি এবং সাথে ছিল পাতলা ডাল। ডাল হলে মুরগি মাংসতে লেবু দিয়ে খেতে ভীষণ পছন্দ করে ইমতিয়াজ, দুপুরে ওর আপু ওকে খাইয়ে দিয়েছে। আর এখন তো আমি বাসায় যাচ্ছি, যে গিয়ে দেখবো যে কী অবস্থা। সকালে আমি তাকে ওষুধ খাইয়ে দিয়ে এসেছিলাম, আসলে সকালে যে আমি রান্না করে দিয়ে রেখে এসেছি, দুপুরে আর আমি বাসায় যেতে পারিনি, প্রচুর বৃষ্টি ছিল আর একটু কাজও ছিল, তাই যাইনি। এখন বাসায় যাব, আমিও খাইনি, এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব। তাহলে চলুন বাসায় গিয়ে আর বাকি কী কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো, সেটাও বাসায় গিয়েই বলি, বাহিরে এত কথা না বলাই ভালো। আমাদের মাস্ক খোলা একদম নিষেধ, তারপর আমি ভিতরে যাচ্ছি দেখে মাস্ক খুলে আপনাদের সাথে কথা বলছি। তাহলে মাস্কটা পরে নেই, বাসে যাই, গিয়ে বাকি কথা হবে, লেটস গো। দেখাচ্ছি কি কি বাজার করলাম। প্রথমে দেখাই সবজি, এখানে দুটো পেয়ারা নিয়েছি, পেয়ারা দুটো বাংলাদেশি সরি মালয়েশিয়ান টাকায় 5 রিংগিট, মানে বাংলাদেশে 100 টাকা, দুটো পেয়ারা 100 টাকা। দেখেন আমাদের গাছে কত পেয়ারা, আর পেয়ারা কিনে খাই 100 টাকা দিয়ে দুটো পেয়ারা। এখানে গাজর আছে দুটো নিয়েছি, হলো কিশমিশ, কিশমিশের প্যাকেট নিয়েছি একটা, এটা হচ্ছে কাজু বাদাম, কাজু বাদামের প্যাকেট নিয়েছি একটা, এগুলো আমি রোস্ট দিয়ে থাকি সেজন্য নিয়েছি। এখানে নিয়েছি চিজের প্যাকেট একটা, আমার ছেলে এখন একটু এটা সেটা বানায়, পিজা টিজা হাবিজাবি বানায়, চিজ শেষ হয়ে গিয়েছিলো মজেরালা চিজ, তাই নিয়েছি একটা। এখানে বিরিয়ানি মশলা একটা, তেহারি মশলা একটা, মশলার প্যাকেট আর কি একটা, শ্যাম্পু নিয়েছি, এখন আমার বড় ছেলে একটু বড় হয়েছে, তার শ্যাম্পু লাগবে, তার জন্য একটা শ্যাম্পু এনেছি। নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য একটা ফোম, শেভিং ফোম, এটা হচ্ছে একটা মধু, মধু নিয়েছি, ওই যে আমার ছোট ছেলের একটু ঠান্ডা লেগেছে, বা আপনাদের ভাইয়াও আদা চা খায়, এখন তো পরিস্থিতি আপনারা জানেনই, চা খাওয়ার জন্য একটা মধু নিয়েছি। এটা নেওয়া হয়েছে রোম ফ্রেশ, আপনাদের ভাইয়া গাড়ির জন্য, যদিও এখানে রোম লেখা আমার রোমের দরকার নেই, এটা হচ্ছে গাড়ির জন্য নিয়েছি, এই ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে, সবসময় লেমনটা নেই, আজকে একটু ঘুরিয়ে মানে অন্যটা নিয়েছি। নিয়েছি একটা হরলিক্সের প্যাকেট ইমতিয়াজের জন্য, মানে দুই ভাইই খাবে, তারপরও নিলাম আর কি, এখন একটু ঠান্ডা জিনিস কম খাওয়ার জন্য, গরম গরম জিনিস। বাচ্চার জন্য নিয়েছি টাইগার বিস্কিট, এটা মালয়েশিয়া পাওয়া যায় বেশ ভালো, যেহেতু আর ঠান্ডা লেগেছে আমি চকলেটটা আনিনি, দুধেরটা ভ্যানিলারটা এনেছি। চকলেটটা যখন বাচ্চাদের ঠান্ডা লাগে, চকলেটটা চকলেট জাতীয় সমস্ত জিনিস ড্রিঙ্কস এগুলো ডাক্তাররা নিষেধ করে খাওয়ার জন্য, তাই আমি এনেছি। এনেছি বেলভিটা, বেলভিটা এই বিস্কিটটা খুবই ভালো, সকালে নাস্তার জন্য তো বেশ ভালো,
এছাড়াও মানে বেশ স্বাস্থ্যসম্মত, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে বেলভিটাটা খাওয়ানোর জন্য। আগে যখন ওদের স্কুল থাকতো তখন আমি সব সময় তাদের টিফিনে একটা করে বেলভিটা, মানে এটা ভিতরে প্যাকেট থাকে, ছোট ছোট প্যাকেট, তার আমি আপনাদের দেখাচ্ছি, এটার ভিতরে এরকম প্যাকেট থাকে ছোট ছোট, একটা প্যাকেটে দুটা বিস্কিট থাকে। আমি বাচ্চাদেরকে সব সময় এরকম একটা করে প্যাকেট দিয়ে দিতাম আগে টিফিনে আর কি খাওয়ার জন্য, বা সকালবেলা এক গ্লাস দুধ আর একটা এক প্যাকেট বিস্কিট খেয়ে যেত। বিস্কিটটা বেশ ভালো। নিয়েছি দুটা ময়দার প্যাকেট, আর নিয়েছি হলো সস, এটা হচ্ছে চিলি সস, এটা হচ্ছে টমেটো সস, টমেটো সস পিজা বানানোর জন্য। আর চিলি সসটা হলো আমরা যখন সিঙ্গারা সমোসা খাই সেটার জন্য, মানে যে কোনো ভাজা ভরা খাওয়ার জন্য আমি ইমতিয়াজ আমরা এই চিলি সসটা খুবই পছন্দ করি। এই ছিল আমার বাজার। বাজার দেখানো কিছু নেই, তারপরেও টুকিটাকি কেনাকাটা করলাম, মানে বাজার করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে। এই ছিল টুকিটাকি বাজার। ভিউয়ার্স, এখন বাজে রাত 10:30। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। সরি, আমি বাসায় এসে কিছুই দেখাতে পারিনি, কারণ বাসায় এসে আমি কাজে লেগে গিয়েছিলাম। এসে দেখি আপনাদের ভাইয়ের শরীর ভালো না, তার নাক দিয়ে পানি পড়ছে, হাঁচি দিচ্ছে, তার জন্য কিছু করলাম, এবং মানে ঘরে আবার রং করা হয়েছিল, ঘর ক্লিন করতে, ফার্নিচার টার্নিচার নাড়তে নাড়তে, এভরিথিং, মানে এতক্ষণে আমি একটু রেস্ট পেলাম। এখন ভিডিওটা আপলোড দেওয়ার পরেই আপনাদের ভাইয়ের সেবা করতে হবে, করতে করতে ঘুমিয়ে পড়বো। আজকে রাত্রের জন্য আমি তেমন স্পেশাল কিছু করিনি, শুধুমাত্র আমার বড় ছেলে চিকেন রোল বানিয়েছিল, সেটাই খাওয়া হয়েছে, ওরা খেয়েছে, কারণ আমি অফিস থেকে এসে ভাত খেয়েছিলাম মুরগি মাংস দিয়ে, সে কারণে আর আমার খাওয়া হয়নি, ওরা তিনজন খেয়েছে। যাই হোক, আজকে এখন আমি আপনারা এতক্ষণ আমার ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি কি টপিক নিয়ে কথা বলতে চেয়েছি। আজকে আমার টপিকটা হচ্ছে আমার এক ভিউয়ার্স ভাই না আপু আমি জানি না এসকে কবি, সে জানতে চেয়েছে মালয়েশিয়া, যে আমি যে মালয়েশিয়া ফ্যামিলি নিয়ে থাকি আমার কত খরচ হয়, বা আমার বাচ্চারা যে ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে তাদের খরচ কত, স্কুলের বেতন কত, সে সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। তার জন্যই আজকে আমার এই বলা, ভাইয়া না আপু আপনি আমাকে নক করে জানাবেন আপনি কি হন। আসলে অনেকে আছে কি হাজব্যান্ডের আইডি থেকে ভিডিও দেখে থাকে, কমেন্ট করে এরকম হয়। সরি, আমার জিভে জানি কি পড়ছে, তা আমি তো আর জানি না। তারপর ওনার উদ্দেশ্যে আমি বলছি, আমি দীর্ঘ 8 বছর ধরে মালয়েশিয়া, 8 বছর শেষ আমার, 9 বছর চলছে আমি মালয়েশিয়া থাকি। আমি মালয়েশিয়া এসেছি ট্যুরিস্ট ভিসায়, মানে আমার ছেলেকে নিয়ে। আমার হাজব্যান্ড 28 ইয়ার্স মালয়েশিয়া, সে এখানে বিজনেস করছে মালয়েশিয়াতে, আগেও করতো এখনও করছে। আর আমি আমার ছেলে নিয়ে আসি 2012-এ, জুনের লাস্টে, আমার বড় ছেলে, আমরা একসাথেই আসি, আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে এবং আমি। আসার পরে তাকে আমি এখানে ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করিয়ে দেই, মাঝ ইন্টারন্যাশনাল, মালয়েশিয়া একটা নাম করা ইন্টারন্যাশনাল স্কুল, তাকে আমি KG-1-এ ভর্তি করাই। তখন নার্সারি এগুলো ছিল না, KG-1, KG-2, Primary-1, Primary-2 এভাবে সে পড়তে থাকে। যখন আমি আমার বড় ছেলেকে KG-1-এ ভর্তি করাই 2012-এ, তখন তার স্কুলে বেতন ছিল এক এক সেমিস্টার 2500 রিঙ্গিট। 2500 রিঙ্গিট মানে বাংলাদেশি টাকায় 1000 রিঙ্গিট হচ্ছে 20,000 টাকা, 20 টাকা করে লিখলে 45,000 টাকা এক এক সেমিস্টার। তা তিন বছরে তাদের তিনটা সেমিস্টারে 7,500 রিঙ্গিট। এখন আপনারা সেটা 20 দিয়ে কাউন্ট করে নেন, সেটা তখন ছিল। তারপরে আমি 2017-এ আমার ছেলে, ছোট ছেলেকে সেম স্কুলে ভর্তি করি KG-1-এ। তার সময় নার্সারি ছিল, আমি নার্সারিতে দেইনি,
যেহেতু তার বড় ভাই ওই স্কুলে পড়ে, সে আমার সাথে সবসময় যাতায়াত করতো স্কুলে, স্কুল সম্পর্কে তার একটা ভালো নলেজ ছিল, তাই তাকে আর আমার নার্সারিতে দিতে হয়নি, ডাইরেক্ট আমি তাকে KG-1-এ দিই। তখন তার বেতন ছিল 3000 রিংগিট এক এক সেমিস্টার, মানে বছরে 9000 রিংগিট, 9000 রিংগিট বাংলাদেশের 20 দিয়ে গুণন দেন, 1,80,000 টাকা, 1,80,000, হ্যাঁ এরকমই, 9 দুগুণ 18, 1,80,000 টাকা বছরে। এটা তো গেল শুধু স্কুলের বেতন। এখন বর্তমানে আমার ছোট ছেলে পড়ে primary 2-তে, তার সেমিস্টার ফি এক এক সেমিস্টার 5000, 5000 3 গুণ 15, মানে 15000, 15000 বাংলাদেশি টাকায় 3 লাখ টাকা, তার বছরে বেতন হচ্ছে 3 লাখ টাকা, বই এবং ইউনিফর্ম, সেটা যখন যেটা বইয়ের জন্য একটা, এই বছর আমি বই নিয়েছি তার জন্য 700 রিংগিট, 700 রিংগিট 1400 টাকা বাংলাদেশি টাকায় 1400 টাকা বই কিনেছি, আর বইটা দেয়া হয় এমনভাবে, বই খাতা রেজাল্ট কার্ড এভরিথিং একসাথে, পুরো এক বছরের যা আছে সব একবারেই কিনতে হয়, পরবর্তীতে যদি লাগে খাতাগুলো, এক দুটা খাতা লাগলে লাগে, আর পেন্সিল রাবার এগুলো তো আমাদের যার যার নিজেদের। ইউনিফর্মের ব্যাপারটা হচ্ছে যদি তার প্রয়োজন হয় কিনবে, না প্রয়োজন হলে পুরাতনটা দিয়েই চলবে, এমন না যে বাংলাদেশের মতো এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠেছে তার নতুন ড্রেস লাগবে, সেরকম কোনো ব্যাপার নেই। আর বড় ছেলে হচ্ছে 7000 এক সেমিস্টার, তার মানে 3 সেমিস্টার হচ্ছে 21000 রিংগিট, 21000 রিংগিটকে আপনার 20 দিয়ে গুণ দেন তাহলে বের হয়ে যাবে। এই হচ্ছে আমার ছেলেদের স্কুলে বেতন, আর বইয়ের ব্যাপারটা ওই সেই রকমই, তবে এইবার বড় ছেলে বই ছিল আমার 1200 রিংগিট, 1200 রিংগিট হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 20000, এরকম 20000-এর উপরে, মানে 1000 রিংগিট হচ্ছে 20000 টাকা, আর 100 রিংগিট হচ্ছে 2000, 24000 রিংগিট, 24000 টাকা। আসলে কি, আমি মালয়েশিয়ার বাংলাদেশের টাকাটাকে ওইভাবে আমি কাউন্ট করতে পারছি না, আর আমি কোনো লেখে পড়ে মুখস্থ করে আসিনি, আমি জাস্ট প্রেজেন্টে বলছি, কারণ আমি বলেছি ঘরে এসে এতক্ষণ পর্যন্ত আমি কাজ করেছি, আমি যে কিছু গুছিয়ে বলবো সেই সময়টা আমি পাইনি, আর আমার মালয়েশিয়ার রিংগিটগুলো জানা আছে, সে কারণে এটাকে আবার গুণ করে বলতে হবে, ওই রকম সময় আমার নাই যে আমি লেখে পড়ে বলবো। সেটা তো গেল আমার বাচ্চাদের স্কুলে বেতন। বর্তমানে আমার বড় ছেলে হচ্ছে 21000 রিংগিট বছরের বেতন, আর ছোট ছেলে হচ্ছে 15000 রিংগিট, 15000 রিংগিট হচ্ছে 3 লাখ টাকা, আর 21000 রিংগিট হচ্ছে 4,20,000 টাকা। দুজনে অ্যাকাউন্টিংও হচ্ছে 3 আর 4-এ 7,20,000 টাকা হচ্ছে তাদের বছরের বেতন। তারা যে স্কুলে যায়, সে ভ্যান, বর্তমানে স্কুলে যায় না, ভ্যান নাই, যখন তারা স্কুলে যেত স্কুল ভ্যান ছিল, সেই স্কুল ভ্যানে সকালে নিয়ে যেত এবং দুপুরে দিয়ে যেত, সেটা মাসিক ছিল হলো 600 রিংগিট, 600 রিংগিট বাংলাদেশি টাকা 12000 টাকা। এখন আসুন বাসা, আমার এই বাসাটা, এই বাসাটা আমি 8 বছর ধরে আছি, যখন উঠেছি তখন অনেক রেন্ট অনেক কম ছিল, বর্তমান রেন্টটাই আমি বলছি, বর্তমানে এই বাসার আমার রেন্ট হচ্ছে 1600 রিংগিট, কারেন্ট পানি এবং মানে কারেন্ট বিল আসে 200 রিংগিট, পানির বিল আসে 50 রিংগিত, মানে 250 রিংগিত, 1600 আর 2500, 1850, 1850 আপনার 20 দিয়ে গুণ দিয়ে দিবেন তাহলে বুঝবেন বাংলাদেশি টাকায় কত, 1500 তো হচ্ছে 30000, 30 1800 30 35000 টাকার মতো পড়ে, 2 চাপা, হ্যাঁ 35000 টাকা বাংলাদেশি টাকা, 35000 টাকা পড়ে আমার বাসা ভাড়ার খরচ, 35000 বাসা ভাড়া, স্কুলের, স্কুল এখন ভ্যান নাই, যখন ছিল তখনকার কথা বলছি, তখন পড়তো 12000 টাকা, 35000 বাসা, 12000 টাকা স্কুল ভ্যান, আর স্কুলে বেতন ছিল বছরে, স্কুলে বেতন দিতে হয়, এখনও দিতে হয়, দিতে হয় না যে তা না, স্কুলে বেতন হচ্ছে 7,20,000 টাকা। এই হচ্ছে আমার খরচ। আর এখন আসছে হচ্ছে খাওয়া দাওয়া,
খাওয়া দাওয়াটা সম্পূর্ণ নিজের কাছে। কখনো কোনো মাসে একটু বেশি হয়, কোনো মাসে একটু কম হয়, এটা ওঠানামা করে, এটা ঠিক আমি কাউন্ট ওভাবে করিনি। তারপরও একটা মানে নর্মাল হিসাব করলে দেখা যায় বেশি একটা যায় না, কারণ আমরা হচ্ছি রুটি ফ্যামিলি, আমরা বেশিরভাগই রুটি খেয়ে থাকি। আর রুটি খেলে তেমন একটা খরচ পড়ে না, মাংসটাই বেশি, বাচ্চারা যেহেতু আমার দুই বাচ্চা মাংসটা খাওয়া পড়ে, এতে সব কিছু মিলায় হয়তো বাংলাদেশি টাকায় 10,000 টাকার মতো খাওয়া খরচ পড়ে। আমি আসলে শিওর না, কনফার্ম না খাওয়া খরচ কত, তারপরে একটা আনুমানিক বললাম। আর ওই যে বললাম কোনো মাসে বেশি কোনো মাসে কম, যখন আমরা বাহিরে যেতাম বাহিরে খেতাম তখন একটু বেশি পড়তো, এখন তো এই প্যান্ডামিকের কারণে বাইরে তেমন যাওয়া হয় না, বাইরে খাবার খাওয়া হয় না, ইভেন ঘরে এনেও আমি খাই না, অনলাইনে অর্ডার দিয়েও খাই না, ঘরে বানানোর চেষ্টা করি, সে কারণে এই বছরটা একটু খাওয়া খরচটা কম পড়েছে। এই তো ভাইয়া, না আপু আপনার অ্যান্সার আপনি আশা করি পেয়ে গিয়েছেন। এই আসলে মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি হিসেবে, ও আরেকটা খরচ আছে আমার, যেটা মেইন খরচ সেটা সেটা হচ্ছে আপনাদের ভাইয়া অসুস্থ, তার মান্থলি আমার 500 রিংগিটে ওষুধ লাগে, একেবারে চোখ বন্ধ করে তার মাসে 500 রিংগিট ওষুধ আমার তার জন্য লাগে। সে 500 রিংগিট বাংলাদেশে 10,000 টাকা, কোনো মাসে ধরেন যদি তার শরীর খারাপ থাকে তার চেকিং মানে চেক করা লাগে বা এভরিথিং মানে এগুলো কিছু করা লাগে, সে মাসে আর একটু বেশি পড়ে যায়। আর একটা রেগুলার যে রুটিন সেই হিসাবে সে ওষুধ খেতে থাকে, তার 500 রিংগিটে ওষুধ লাগে। তারপরে তো ধরেন চুকি টাকি এটা সেটা হাবি জাবি আছে, ওইভাবে আসলে আমরা কখনোই কাউন্ট করিনি। তারপরও যদি একটা নর্মাল হিসাব করা যায় সেই হিসাবে দেখা যায় যে মোটামুটি বাংলাদেশি টাকায় 2 লাখ টাকার উপরে পড়ে যায় আমাদের মাসিক খরচ আর কি। এটা নর্মালভাবে কোনো ফ্যামিলি যদি বিদেশে থাকতে চায় তার মাসিক খরচটা এরকম পড়ে নর্মালভাবে, আর বাকিটা হচ্ছে আপনার উপরে, আপনি কত খরচ করবেন না করবেন সেটা আপনার। তারপরেও আবার শপিংয়ের ব্যাপারটা আছে, আমি তো সেটা কাউন্ট করিনি, কোনো মাসে হয় কোনো মাসে হয় না। আগে যেরকম আমরা 2-3 মাস পরেই কিছু টুকটাক কিনতাম, যখনই বাইরে যেতাম কিনা হতো, এখন বাইরে যাওয়া হয় না সেজন্য ওইভাবে কিনাও হয় না। এই এই তো আপনার অ্যান্সার আশা করি আপনি পেয়ে গিয়েছেন। আর আর যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি বলার চেষ্টা করব, আমি যতটুকু জানি অতটুক বলার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরের আজকে নতুন লোক, আমি আজকে ঘর অনেক বছর পরে ঘরের ডিজাইন চেঞ্জ করেছি, মানে এই খাটটা আমার ছিল উল্টা দিকে, এখন আমি এটা এনেছি জানালার কাছে, পিছনে আমার জানালা, যেহেতু খুব সাউন্ড আসছিল আমি ভয় দিয়েছি তাই জানালাটা বন্ধ করে পর্দাটা টেনে দিয়েছি, আর এখন এত রাত শুয়ে পড়ব, তাই এই ফার্স্ট আমি জানালার সাইডে ঘুমাবো, এত বছর আমি কখনো ঘুমাইনি। আলমারিগুলো ওই পাশের রুম থেকে এ রুমে নিয়ে এসেছি, এটা আমার বেডরুম, এখানে আমি মনে হয় একবার ভয়েস দিয়েছিলাম জানালার কাছে একবার, আর ভিডিও করার এতদিনের মধ্যে আমি কখনো ভয়েস দিইনি, আজকে সেকেন্ড টাইম। ভাবলাম আজকে একটু ঘুরিয়েছি আপনাদের সাথে একটু এখানে বসে কথা বলি। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বকবক করব না। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টুক, আমার ছেলে এনে আমাকে পড়িয়ে দিয়েছে, এটা আমার গত বছরের একটা ক্রিসমাসের সময় আমি কিনেছিলাম, না সরি আমি একটা পার্টিতে গিয়েছিলাম তখন দিয়েছে ইমতিয়াজ। এখন আজকে আমি যখন ঘরটা নাড়াচাড়া দিয়েছি এটা একটা ব্যাগে থেকে বের হয়েছে, তাই সে এনে আমাকে পড়িয়ে দিল, ভালোই লাগছে। যাই হোক, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টুক করে বাজিয়ে দিবেন যাতে আমার দেওয়া নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি আরও অনেক উপরে উঠতে পারি। ওই যে দেখুন, এটা তার ছিল চশমা, ওর আব্বুরও ছিল, ইস্তিয়াকেরও ছিল, আর আমারটা ছিল এরকম। আমরা একটা পার্টিতে গিয়েছিলাম গত বছর ক্রিসমাস পার্টিতে, তখন ওইখানে দেয়া হয়েছিল, তাই না?
আচ্ছা দেখি একটু আমি দিয়ে দেখি, ও আমাকে পড়াতে চেয়েছিলাম, করে দেখি আপনারাও দেখুন কেমন লাগছে আমাকে। ওয়াও নাইস, একেবারে জোকারের মতো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আর বেশি কথা বলবো না, আগামীকাল দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বলতে হয়? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।